শেষ হলো ক্রীড়া প্রতিমন্ত্রীর পাঁচ বছরের অধ্যায়ের। নতুন মন্ত্রী পরিষদে জায়গা হয়নি গাজীপুরের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেলের। মন্ত্রিত্বের শেষ দিনেও ক্রীড়াঙ্গনে এসে ব্যস্ত সময় পার করেছেন তিনি। করেছেন বঙ্গবন্ধু ক্রীড়া কল্যাণ সেবী ট্রাস্টের মাধ্যমে আর্থিক সহায়তা এবং জাতীয় ক্রীড়া পুরস্কার কমিটির সভা। সেখানেই তুলে ধরেন নিজের পাঁচ বছরের সুখস্মৃতি ও অতৃপ্তির কথা। অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপে সাফল্য এসেছে তার মেয়াদেই, ঘরে এসেছে বিশ্বকাপ ট্রফি, নারী ফুটবল দল জিতেছে সাফ, নারীদের জন্য ছাদ খোলা বাসের ব্যবস্থা করতে পারাকে নিজের সবচেয়ে আনন্দের মুহূর্ত বলে জানিয়েছেন বিদায়ী প্রতিমন্ত্রী। আনন্দ তো আসলে অনেক 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 জায়গায় ছিল। তা আনন্দের মধ্যে একটা আনন্দ আমি খুব 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 মনে পড়ে যখনই বলি, আমাদের সাত যেটা সাউথ এশিয়ান গেমসে নারীরা যখন চ্যাম্পিয়ন হলো এবং তাদের জন্য যে ছাদ খোলা বাসের আমি ব্যবস্থা করতে পেরেছিলাম, খুব একেবারে রাতারাতি ব্যবস্থা করেছিলাম এবং তাদের সাথে আনন্দটা ভাগ করতে পেরেছিলাম, এটা আমার কাছে অন্যতম একটা সেরা মুহূর্ত ছিল এবং অত্যন্ত আনন্দের মুহূর্ত ছিল। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন নাজমুল হাসান পাপন। নতুন ক্রীড়ামন্ত্রীকে সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন এই সাবেক। আমার পক্ষ থেকে যত রকম সহযোগিতা আছে, আমার পক্ষ থেকে যা যা করার প্রয়োজন অবশ্যই আমি তাকে করব এবং আমার উনি যদি নাও চান আমার নিজে যেচেও ওনাকে আমি সহযোগিতা করব। নতুন ক্রীড়ামন্ত্রীর কাছে প্রত্যাশার কথা জানিয়েছেন হ্যান্ডবল ফেডারেশনের জেনারেল সেক্রেটারি আসাদুজ্জামান কোহিনুর। বিভিন্ন মন্ত্রণালয় আছে, যেগুলি হলো শিক্ষা মন্ত্রণালয়, তারপরে আমাদের ফিনান্স অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বিশেষ করে বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলি হ্যান্ডলিং করে, সমস্ত প্রতিষ্ঠানগুলিকে যারা হ্যান্ডলিং করে সমস্ত মন্ত্রণালয়গুলিকে নিয়ে ওদের একটা ইনসেন্টিভ তৈরি করতে হবে, খেলোয়াড়দের জন্য একটা ইনসেন্টিভ তৈরি করতে হবে, খেলোয়াড়দের চাকরির কোটা তৈরি করতে হবে, খেলোয়াড়দের ভর্তির কোটা তৈরি করতে হবে, খেলোয়াড়দের ভবিষ্যৎ যাতে পরিচিত হয় সেই ব্যবস্থা করতে হবে। এইগুলি হলে তখন একটা জিনিস উনি একটা সুফল পাবেন। মেহেদী রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা।